जॉन पार्क के मेन गेट। हेलो व्यूअर्स, आज एसी आउस ग्रामेर जंगलेर भेतर एकटा नतून सुंदर जायगा तैरि करेछे जार नाम हलो उजान पार्क। आपनारा पेछने भिउटा देखते पाच्छेन, देखुन केमन गोटा स्क्रीन जिनिसटा कत सुंदर करेछे। देखुन एखाने कत सुंदर साजिएछे, মাঝখানে একটা দ্বীপের মতো করেছে, চারিদিকে জল থাকার কথা ছিল হয়তো, এখন নেই, কিন্তু এটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ। আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। কত সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে সব গোটা জায়গাটাকে, একদিনের এসে ঘুরে যাওয়ার মতো খুব ভালো জায়গা। এবং এটা আউস গ্রাম জঙ্গলের ভেতর। আরও অনেক কিছু সাজাচ্ছে এখানে যা দেখছি, পুরো রাস্তাটা ঢালাই। এগুলো দেখুন কত সুন্দর লাগছে, পুরো ফাঁকা জায়গা। লোকজন সাধারণত এখানে পিকনিকের সময়তেই আসে, আমার যা মনে হয়, আমার যা ধারণা, পিকনিকের সময়তেই এখানে সাধারণত আসে, তাছাড়া এই জায়গাটা সেভাবে পরিচিত নয়। দেখুন চার দুদিকে ঝাউ গাছের সারি সারি ঝাউ গাছ লাগিয়েছে এবং রাস্তাটা সত্যি খুবই সুন্দর। এবং দেখুন বাচ্চারা এখানে খেলাধুলা করছে পার্কে। সামনে দেখুন কত সুন্দর একটা ময়ূর তৈরি করেছে, এটা সিমেন্ট দিয়ে বানানো যতদূর সম্ভব বুঝতে পারছি। যেটা দেখুন সামনেই আছে একটা সুন্দর সরোবর, কত বড়, আর জলটা খুব পরিষ্কার, যেমন সমুদ্রের জল নীল ঠিক সেই রকম এই সরোবরের জলটা সেই সমুদ্রের জলের মতো নীল, দূর থেকে সেটাই মনে হচ্ছে। লোকপরিচিত খুব একটা নয় বলে এখানে লোকজনটা সাধারণত কম হয়। আপনারা দেখে যদি ভালো লাগে এখানে আসতে পারেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন উজান পার্কের ভেতর সুন্দর একটা সরোবর, খুব এত স্বচ্ছ জল হয়তো অন্য কোনো সরোবরে দেখতে পাবেন না। দেখুন এখন জল অনেকটাই কম আছে, দেখে যা বোঝা যাচ্ছে, মানে নিচু আছে, আরও জল বাড়লে আরও সুন্দর লাগবে। দেখুন জলটা কত স্বচ্ছ, ভেতরের ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে। অনেক বড় জায়গার মধ্যে এই পার্কটি অবস্থিত, এত বিচ্ছিন্ন জায়গায়, বনের ভেতর এরকম একটা সুন্দর জায়গা হয়তো সব জায়গাতে নেই, সেজন্য হয়তো লোকপরিচিত খুব একটা নেই। এই সরোবরটিতে জল ধারণ ক্ষমতা হলো 30,000 ঘনমিটার, তখন বুঝতেই পারছেন যে কত বড় এবং কত জল ধরে এই সরোবরটিতে। দেখুন এটার মাধ্যমেই আশেপাশে এলাকার জমিগুলোতে সেচের জল সরবরাহ করা হয়। সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে,
দূরে এগুলো শিম্পাঞ্জি আছে, আরো অনেক কিছু আছে। আর পাশে দেখতে পাচ্ছেন একটা হাতি, হাতিটা বল হাতির বাচ্চা বলাই ভালো, এত সুন্দর সুরটা খাড়া করে আছে দেখুন। এই পার্কের মধ্যে কত সুন্দর একটা ডিবি দেখুন, এখানে ওঠাও যায়, ওঠার অবস্থা আছে। দেখুন এখান থেকে ভিউটা দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।